কালনা স্টেশনে ট্রেনে ধোঁয়া দেখা দেওয়ায় আতঙ্কিত ট্রেন যাত্রীরা। জানা গিয়েছে যে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে হাওড়াগামী K8 ডাউন ট্রেনটি কালনাতে এলে ট্রেনের মধ্যে ধোঁয়া দেখতে পায় যাত্রীরা। সঙ্গে সঙ্গে রেলকর্মীরা এসে বিষয়টি পরীক্ষা করে জানায়, চাকার সাথে ব্রেক জ্যাম হয়ে যাওয়ার কারণে ঘর্ষণের ফলে সেই ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ট্রেনটি বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপর 8:42 নাগাদ হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। আতঙ্কিত হয়ে ট্রেন যাত্রীরা অনেকেই বাড়ি ফিরে যান। আমরা তো মানে ট্রেনের ভিতরে ছিলাম, তো যাত্রীরা তো এখন সব নেমে যাচ্ছে ভয়ে। এবার বলতে পারছিলাম না, প্রথমে ভেবেছিলাম যে কেউ হয়তো ট্রেনের নিচে হয়তো মানে নিচে কাটাফাটা পড়ে গেছে। তারপর দেখলাম যে ধোঁয়া পোয়া বেরোচ্ছে, এবার দেখলাম কিছু একটা গন্ধ আসছে। তারপরে যাত্রীরা দেখুন সব ভয়ে নেমে যাচ্ছে, তো আমরাও ট্রেন থেকে নেমে গেলাম। আর এখন তো দেখছি ট্রেন বলছে একবার যাবে একবার যাবে, সেটা বুঝতে পারছি না। আমাদেরও কলেজ অফ, তার মধ্যে এখন হয়ে যাবে আজকে। তো এখন ভয়ে এখন আর ওইদিকে যাবো না, এখন কাটোয়া দিয়ে বাড়িতে চলে যাবো। ব্রেক বাইন্ডিং হয়েছিল, এই জন্য গাড়ির ব্রেক ব্লকগুলো চাকার সঙ্গে লেগেছিল, সেটাকে রিলিজ করা হলো এবং গাড়ি রিলিজ হয়ে গেলো, গাড়িটা চলে গেল। ওটা কি ধোঁয়া বেরিয়েছিল? সামান্য একটু ধোঁয়া, এই কোনোটা যেমন আপনাকে লেগে থাকলে ধোঁয়ার সঙ্গে আপনার যেটা ব্রেক ব্লক, এখানে হালকা একটু ধোঁয়া বেরিয়েছিল। এতে আপনার কতক্ষণ ডিটেন ছিল গাড়িটা? এখানে মোটামুটি আপনার 8:16 দাঁড়িয়েছিল, 8:42 স্টার্ট করে গেল। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।